আসসালামু আলাইকুম গাইস, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে হঠাৎ করে আমার মুরগির খামারে একটা রোগ দেখলাম। সেটা হচ্ছে কয়েকটা মুরগি দেখলাম চোখ একবারে ফুলে গেছে এবং চোখে অনেক পানি জমে আছে। তো এইরকম হওয়ার পর আমি ডাক্তারের সঙ্গে পরামর্শ করার পরে যে ওষুধটি দিছে সে সম্পর্কে আজকে আলোচনা করব। আর যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেকেই পশু পাখির ভিডিও খুঁজছেন ইউটিউবে। আমার এই চ্যানেলে অনেক ধরনের পশু পাখির ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো এই যে দেখুন মুরগিগুলোর, এরকম অনেকগুলো মুরগির হয়েছে, চোখগুলো ফুলে গেছে, চোখে অনেক পানি এবং অনেক ময়লা লেগে থাকে। তো এরকম হলে আপনারা কোন ওষুধটা ব্যবহার করবেন আপনাদেরকে কিছুক্ষণ পরে দেখাবো ওষুধটা। আমি এরকম হওয়ার পর মুরগিগুলোর একটা ছবি উঠিয়ে ডাক্তারকে দেখাইছি এবং ডাক্তারে যে ওষুধগুলো দিয়েছে এগুলো নিয়ে আজকে আলোচনা করব। অনেকেই আমার এই চ্যানেল নতুন আছেন, আমি তাদের কাছে একটা রিকোয়েস্ট করব, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। তো গাইস, এটা হচ্ছে করেজে রোগের লক্ষণ। এরকম যদি আপনাদের মুরগির বাচ্চাগুলো দেখেন যে চোখ ফুলে গেছে বা চোখে পানি আটকিয়ে আছে, তাহলে মনে করবেন এটার করেজে রোগ হয়ে গেছে। আর করেজে রোগ হলে মুরগি যে মারা যায় এমন তো না, করেজে রোগের মৃত্যু হার হচ্ছে 30%, বেশি না। এগুলো এই রোগে আক্রান্ত মুরগি মারা যায় না, সুস্থ হয়ে যায় যদি সঠিক মতো চিকিৎসা নেন। এই দেখুন আমার এখানে প্রায় মুরগিগুলো, এই যে এটাও এরকম হয়ে গেছে, প্রায় মুরগিগুলো এরকম। তবে এগুলোর এখন আমি ওষুধটা চোখে দেব। অনেকেই এরকম হয়ে গেলে, দেশি মুরগির এরকম হয়ে গেলে ভয় পেয়ে যায়। এটা ভয় পাওয়ার কিছু নাই, এটা হচ্ছে করাইজা রোগের একটা লক্ষণ। করাইজা রোগ যখন হয় তখন এরকম চোখ ফুলে যায় এবং চোখে অনেক পানি জমে যায়। এগুলোর চিকিৎসা অবশ্যই আছে, একটা ড্রপ আছে, এই ড্রপটা যদি আপনারা চোখে লাগিয়ে দেন এবং যদি অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ান, ইরোকোড হোক অথবা অন্য যে ঠান্ডার যে ওষুধগুলো আছে, ঠান্ডার যে কোনো একটা ওষুধ খাওয়াবেন অবশ্যই। এবং এই যে এই ওষুধটা, এটা হচ্ছে ড্রপ, সিবোডিক্স ভেট ওষুধটার নাম। এই ওষুধটা এই মুরগিগুলোর চোখগুলো পরিষ্কার করে চোখে ভালোভাবে লাগিয়ে দিবেন। এই ওষুধটা দুই বেলা করে লাগিয়ে দিবেন, সকালে এবং বিকালে। আপনারা চাইলে সকাল আর রাত্রে লাগাতে পারেন, আবার এক বেলাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তবে এই ওষুধটা একবার খোলার পর, এই ওষুধটা যে লাগিয়ে রাখবেন আবার 1 মাস 2 মাস পরে ব্যবহার করবেন তা কিন্তু হবে না। এই ওষুধটা হচ্ছে যখন ওর মুটকাটা খুলবেন, এটা খোলানোর পর 1 মাস পর্যন্ত এটার ডেট থাকবে, তারপরে এই ওষুধটা নষ্ট হয়ে যাবে, তারপর এটা কেউ ব্যবহার করবেন না। তো সেই জন্য যখন ওষুধটা আপনারা ব্যবহার করবেন তখন একেবারে সিরিয়ালে ব্যবহার করতে করতে এটা শেষ করে দিবেন, কেউ লাগিয়ে আটকিয়ে রাখবেন না, বা 1 মাস পরে হোক 2 মাস পরে হোক এটা আবার লাগাবো সেই চিন্তা করবেন না, তাহলে আপনার মুরগি আরও আক্রান্ত বেশি হতে পারে। তো গাইস, ভিডিওটা এই পর্যন্তই, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে